হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম কালেক্ট্রি পার্কের ঐতিহ্যবাহী পুকুর ঘাটে। এখানে আপনি একসাথে অনেক কিছু দেখতে না পা পদ্ম পাতার সাথে শাপলা ফুল যাকে বলে, সেটার সাথে রঙিন মাছও আপনারা দেখতে পাবেন। আসলে শুক্রবার এখানে আসলে অনেক দর্শনার্থী আপনাদের চোখে পড়বে। গাইস, এখন বিকাল 5টা, এখনও সেভাবে লোকজন আসে নাই। 6টা 7টার দিকে এখানে আসলে পরিপূর্ণ লোকজন এসে ভরপুর হয়ে যায়। আপনারা আসলে দেখতে পারবেন এখানে নানা মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। দেখেন গাইস, এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, কৃষ্ণচূড়া গাছটাই ফুলে ভরপুর আছে। আর পাশে আপনারা একটা জিনিস খেয়াল করতে পারবেন যে ছোটো ছোটো ছেলেবেলে এখানে বিকাল হলে এই কোট পার্কে এসা সাইকেল স্ট্যান্ড করে। তাদের কাজই হলো এইগুলো সাইকেল স্ট্যান্ড করা, এতে মানুষজন আরও খুশি হয়, বিনোদন পায়। বন্ধুরা, এটা একটা পরিত্যক্ত ভবন। আগে এখানে সরকারি কার্যক্রম হতো, কিন্তু এখন আর হয় না। পাশেই কালেক্টরি ভবন, এখন সম্পূর্ণ কার্যক্রম কালেক্টরি ভবনে চলে গেছে। দেখুন বন্ধুরা, পাশেই প্যারিস রোড বর্তমানে অবস্থিত। এই দেখেন আমাদের কালেক্টরি ভবন। এখানে আসলে 365টা জেনারেল অফিস আগে ব্রিটিশরা এখানে এসে করতো, আর এখনও সেটা কার্যকরিত আছে। এই দেখেন কালেক্টরি পার্ক, দেখেন কালেক্টরি ভবনে এখনের কুকুরের আনাগোনা। আসলে যেই তীব্র গরম, সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য কুকুরগুলো কালেক্টরি ভবনে এসে অবস্থান করছে। গাইস দেখুন আপনারা, কুকুরটা আসলে আমাদের দেখে ভয় পালাচ্ছে। গাইস, এটা হলো কালেক্টরি ভবন। দেখেন একটা কুকুর অবশ্য খুবই সাহসী ছিল, দেখেন আমাদের দেখে সে ভয়ে পালায় নেই, আসলে আমাদের জন্য আসলে আর বিনোদন দেওয়ার চেষ্টা করেছে। দেখুন দেখুন গাইস, কুকুরের কি সাহস, সে আমাকে দেখে ভয়ে পালাচ্ছে না। হ্যাঁ গাইস, দেখুন এলো আমাদের যশোরের জজ কোর্ট। এটা নতুন ভবন, পুরনো ভবন পাশেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এখন সব কার্যক্রম এটাই এই ভবনে করা হয়। এই যে গাইস দেখুন, আমাদের পাশেই পুরনো ভবনটা, এই বাম পাশে আছে দেখুন, এটা পুরনো ভবন। এই ভবন আসলে এখনও পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে, এখানে কোনো কার্যক্রম করা হয় না, শুধু পড়ে রয়েছে। এই নতুন ভবন, এটাই আসলে সম্পূর্ণ কার্যক্রম এখন এখানেই করা হয়। জজ কোর্ট এখানেও বিকাল হলে অনেক লোকের আনাগোনা এখানে হয়, মানুষ এসে তাদের সময় পার করে, অনেক লোকজন আসলে এখানে দেখা যায়। হ্যাঁ গাইস, এই দেখুন কালেক্টরি পুকুরের রঙিন মাছ। বিকালে আসলে অনেক মাছ এখানে দেখা যায়, পদ্ম ফুলের সাথে মাছগুলো আপনি যখন দেখবেন আসলে তখন অনেক ভালো লাগবে আপনার। এই দেখেন পদ্ম পাতা, যেটাকে আমরা শাপলা ফুল বলি। এই যে রঙিন মাছগুলো, অনেক মাছ এখানে ইউজ পরিমাণ, বিকালে দর্শনার্থীতে এসে মাছের খাবার দেয় এবং তারা মাছের সৌন্দর্যগুলো দেখার উপভোগ করে। এই দেখুন গাইস, পুরো পুকুরের ভিউটা দেখুন, এখানে অনেক লোকজন বসে রয়েছে। দেখুন গাইস, পদ্ম পাতা এখন দেখানো হবে। এই দেখুন অনেক আসলে পদ্ম পাতা ইউজ পরিমাণ, দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন, এখানে যদি আসেন আসলে দেখতে পারবেন। গাইস দেখুন, এই দর্শনার্থীর একাংশ আপনারা দেখুন, প্রচুর মাছ এখানে, রঙিন মাছ দেখতে পারবেন। আল্লাহ।